Zoom. Hello, dear friends. Welcome to Siksha Mantra. এই যে Zoom বলে আমি শুরু করলাম, এই জুমটা নিয়ে যেন ভাববেন না আমি আপনাকে ফটোগ্রাফির কিছু শেখাচ্ছি, আসলে তা নয়। শিক্ষা মন্ত্রাতে আজকে আমরা নিয়ে এসেছি শিক্ষকদের জন্য একটা বিশেষ খবর। খবরটা কি? খবরটা হচ্ছে জুম। শব্দটার সঙ্গে আপনারা অন্যভাবে হয়তো পরিচিত আছেন, আপনারা জানেন জুম ফটোগ্রাফিতে ইউজ হয়, ক্যামেরাতে রয়েছে, মোবাইলে ফটোগ্রাফিতেও আপনারা জুম ইউজ করেন। কিন্তু এখানে যে জুম কথাটা আমি বলছি, এই কথাটা কিন্তু একটা মোবাইল অ্যাপ বা একটা কম্পিউটারের পেজের কথা আমি বলছি। এরপর হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমি যে কথাটা বলছি সেটা রয়েছে ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম নিয়ে। হ্যাঁ, এবার থেকে আপনার স্কুলে যে কেউ যে কোনো মুহূর্তে, সেটা আমাদের মুখ্যমন্ত্রী হতে পারেন বা হতে পারেন শিক্ষামন্ত্রী বা হতে পারেন সেক্রেটারি বা ডিআই বা চেয়ারম্যান, যে কেউ ডিএমও হতে পারেন, তিনি চাইতে পারেন আপনার স্কুলে সরাসরি কি হচ্ছে সেটা দেখে আপনার সঙ্গে একটা লাইভ কনফারেন্স করবার। এবং সেখানে হয়তো আপনি একা নয়, এখানে হয়তো আরও বেশ কিছু স্কুল জড়িত থাকবে, একসঙ্গে সবকটা স্কুলকে নিয়ে তিনি একটা মিটিং করতে পারেন। আর এই কাজটাই হবে জুমের মাধ্যমে, যে কারণে আপনাদের এবার জুম এই শব্দটা নিয়ে একটুখানি সচেতন হতে হবে। কীরকম সচেতন হবেন দেখবেন, আমাদের পশ্চিমবঙ্গে অলরেডি ই ক্লাসরুম অর্থাৎ ডিজিটাল লার্নিং স্টার্ট হয়ে গেছে। আর এই ডিজিটাল লার্নিংটা চালানোর জন্য একটি বিশেষ যন্ত্রের ব্যবহার করা হচ্ছে। এটা একটা অদ্ভুত রকমের মেশিন, যদি আপনাদের ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই আপনারা, ওপরে লিংক দিয়ে দিলাম, ওখান থেকে আপনারা মেশিনটা সম্পর্কে দেখে নিতে পারেন। এটাকে বলা হচ্ছে কেইয়ান। তো এই কেইয়ান মেশিনটা যাদের রয়েছে তারা প্রত্যেকটা স্কুলকে এবার তৈরি হয়ে যেতে হবে এই জুমের জন্য, কারণ বিশেষভাবে প্রশিক্ষণ হচ্ছে এবং ওই প্রশিক্ষণে জুম একটা খুব ভাইটাল ব্যাপার। অলরেডি গভর্নমেন্ট এটা করে ফেলেছে, বেশ কিছু স্কুলে এটা করা হয়ে গেছে। তো আপনি যেটা করতে হবে, এখন যে জায়গাটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে, দেখুন আপনার যদি কেইয়ান থাকে, আপনি একটা ওয়েবক্যাম লাগিয়ে জুম কানেক্ট করে আপনি হচ্ছে সেখানে একটা ভিডিও কনফারেন্সিং করতে পারেন। পারেন নয়, আপনাকে করতেই হবে। কীরকম হচ্ছে সেটা পরে আমরা একটা ছোট্ট ক্লিপিংস দেব, আপনারা ক্লিপিংসে দেখে নিতে পারবেন কীভাবে চলছে। কিন্তু মজার কথাটা হলো যে জায়গাটায়, সেটা হচ্ছে অ্যাজ আ টিচার আপনার কেইয়ান না থাকলেও এটা আপনাকে করতে হতে পারে মোবাইল অ্যাপ জুমের মাধ্যমে। কীভাবে এটা করা যায় বা জুমে কীভাবে কাজটা করছে এবং কীভাবে আপনি আপনার ডেস্কটপ থেকেও এটা করতে পারেন ওয়েবক্যাম দিয়ে, সেই বিষয়গুলো আমরা ডিটেলে যাব। কিন্তু একটা জিনিস জানবেন, আস্তে আস্তে আপনাকে ডিজিটাল প্ল্যাটফর্মে একটা বিশেষ জায়গায় নিয়ে গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে, যেখান থেকে কিন্তু প্র্যাকটিক্যালি আপনার বেরিয়ে যাওয়ার চান্সটা খুব কম। অর্থাৎ আপনি স্কুলে কী করছেন সেটা আপনাকে লাইভ দেখাতে হবে, বা আপনি একই সঙ্গে অনেকগুলো স্কুলকে একসঙ্গে নিয়ে একটা মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারছেন আপনার স্কুলে বসে। এই সবটাই সম্ভব হবে ছোট্ট মাত্র একটি ক্লিকে। আর সেই ক্লিকটা হতে পারে ডেস্কটপ বা ল্যাপটপ থেকে, অথবা হতে পারে আপনার মোবাইলটা থেকেও। কিভাবে সেটা কাজ করছে, কিভাবে জুম চলে, তার ছোট্ট একটা ক্লিপিংস আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরবর্তীকালে অবশ্যই আমরা জুম নিয়ে একটা ডিটেল ভিডিও করব, যেখানে আপনাকে জুম নিয়ে আমরা মোবাইল অ্যাপ থেকে বলবো এবং অবশ্যই ডেস্কটপ থেকেও কীভাবে ব্যবহার করা যায় সেটা দেখাবো। ততক্ষণ পর্যন্ত চলুন ছোট ক্লিপিংসটা আগে একবার আমরা দেখে নিই। আপনি বেরিয়ে যেতেই পারেন।
আপনি মেনে নিতেই পারেন, আপনি যখন খুশি আপনি মেনে নিতে পারেন, কিন্তু আমি উপরে যে আইডিটা দেখতে পাচ্ছ ওই আইডিটাকে আবার দাও, জয়েন আ মিটিং করে এই আইডিটা দাও, উপরের আইডিটা। বুঝতেই পারছেন মজার বিষয়। এরপরে আপনি অনলাইন প্ল্যাটফর্মে একদম যে কোনো মুহূর্তে যে কোনো কোনো অফিসার বা মন্ত্রী বা কোনো সেক্রেটারি যে কোনো মানুষের সঙ্গে আপনাকে ডিল করতে হতে পারে অ্যাডমিনিস্ট্রেশনে লাইভ টেলিকাস্ট লাইভ মিটিং দিয়ে। তো দেখা যাক আগামী দিনে কী আসে, কিন্তু এখন তো আমাদের শিখতে হবে, তাই অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর জন্য।